আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, এমন 11টি আমল রয়েছে যার মাধ্যমে সারা রাত সালাত পড়ার সওয়াব পাবেন, অর্থাৎ কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত, এর সমপরিমাণ সওয়াব পাবেন। যেগুলো হলো, আপনি রাতের বেলা সালাত না পড়লেও এমন এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে রাতের সালাত যে সমপরিমাণ নেকি তা আপনি পেয়ে যাবেন। কিয়ামুল লাইল বা রাতের সালাতের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং মর্যাদাপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। ফরজ সালাতের পর এই সালাতের স্থান, এই সালাতের বৈশিষ্ট্য শুধু পাপ মোচন নয়, বরং পাপে লিপ্ত থেকে হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার রাতের সালাতের ব্যাপারে জরুরি করে নাও, কারণ তা নেককার লোকদের অভ্যাস। তোমাদের রবের নৈকট্য গুনাহ কাফফারা এবং পাপ থেকে সুরক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে রাতের সালাত কত গুরুত্বপূর্ণ, আবার সেই সাথে আল্লাহ তাআলা সর্বনিচে শেষ আসমানে নেমে আসেন বান্দা দোয়াগুলি শোনার জন্য, পাপগুলো ক্ষমা করার জন্য। কত বান্দা রয়েছে যারা সালাতের মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে। কিন্তু এই অভ্যাস অনেকের নেই যে রাতের সালাত আদায় করা। তাই এমন কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আপনি রাতের সালাতের যে নেকি পাবেন বা যে সওয়াব পাবেন, সে নেকি আপনি অটোমেটিকভাবে পেয়ে যাবেন। এর মধ্যে প্রথম নম্বর হলো ফজর ও ইশার সালাত জামায়াতের সাথে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইশার সালাত জামাতের সাথে আদায় করল, সে যেন অর্ধরাত কিয়াম করল, আর যে ফজর ও ইশার সালাত আদায় করল সে যেন পূর্ণ রাত কিয়াম করল। অর্থাৎ রাতের সালাত যেভাবে আদায় করলে আপনি নেকি পাতেন, সেই নেকি আপনি পেয়ে যাবেন। এই জন্য উচিত ফরজ সালাতগুলো মসজিদে এবং সুন্নত সালাতগুলো বাসায় পড়া। এখন বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমরা মসজিদে সালাত পড়তে পারি না, সেজন্য আমরা বাসায় অন্তত দুজন হলেও জামাতের সাথে সালাত আদায় করব। দুই নম্বর হলো জোহরের সালাতের পূর্বে চার রাকাত সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের পূর্বে চার রাকাত সেহরি সালাতের সমপরিমাণ নেকি। সেহরি পূর্বে কোন সালাত হয়? রাতের সালাত কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত। এই সালাতের যে নেকি পাওয়া যায় সে নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এছাড়া অন্য আরেক হাদিসে রয়েছে, জোহরের পূর্বে চার রাকাত সালাত আসমানের দ্বারসমূহ উন্মুক্ত করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব যত্নবান ছিলেন জোহরের পূর্বে চার রাকাত সালাতের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তিনি জোহরের পূর্বে চার রাকাত সালাত আদায় না করে থাকেন, তাহলে পরে তা তিনি আদায় করতেন। দেখুন কতটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তাই আমরা যথাসম্ভব চেষ্টা করব জোহরের পূর্বে চার রাকাত সালাত আদায় করা। তিন নম্বর হলো সম্পূর্ণ তারাবি ইমামের সাথে আদায় করা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় হাদিসে, যে হাদিসের শেষ প্রান্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ব্যক্তি যখন ইমামের সাথে সালাত আদায় করে, তার চলে যাওয়া আগ পর্যন্ত তার জন্য পূর্ণ রাত কিয়াম করা গণ্য করা হয়। সুবহানাল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যাতে করে মানুষ মসজিদে সালাত আদায় করে। এই কারণে মানুষ বেশি বেশি সালাত আদায় করবে। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে এই কাজটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। যাদের আশেপাশে কোনো হাফেজ রয়েছে বা কোনো দিনী প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, সে সকল জায়গায় যদি তারাবি সালাত আদায় করা হয় তা আমরা আদায় করে নিব। আর যারা আমরা আদায় করতে পারছি না, ইনশাআল্লাহ আমরা যেহেতু প্রত্যেকবার তারাবি সালাত আদায় করতাম মসজিদে গিয়ে, আর আল্লাহ তাআলাও আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দিবেন। কোনো বিপদে, অসুস্থ অবস্থায় বা কোনো ওজরে, যে কোনো অবস্থায়, যে কোনো সমস্যার কারণে আমরা যদি ওই নেক আমল যদি না করতে পারি,
আল্লাহ তাআলা সেই সমপরিমাণ নেকি আমাদেরকে দান করবেন। চতুর্থ নম্বর হলো রাতে 100 আয়াত পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত পাঠ করল তার জন্য পূর্ণ রাতের কিয়াম লিখা হবে। রাতে 100 আয়াত পাঠ করা এত কঠিন বিষয় না, 20 মিনিট দরকার আপনার জন্য। আপনি বলতে পারেন সূরা মাউন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, এভাবে ছোট ছোট যত সূরা আছে তা আপনি বলবেন। তারপর এসব বলার পর আপনার 50-60 আয়াত হয়ে যেতে পারে। তারপর আপনি কোরআনে যে কোনো আয়াত পড়তে পারেন। সুতরাং এসবের কারণে আমাদের নেকি আরও বেড়ে যাবে। আর রমজান মাসে নেকি তো আরও দ্বিগুণ হওয়ার কথা। দ্বিগুণ নয় শুধু, আল্লাহ তাআলা 700 অধিক বেশি নেকি দান করেন। পাঁচ নম্বর হলো রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে ইমাম নববী রাহিমুল্লাহ বলেছেন, এর অর্থ কিয়ামুল লাইলের পরিবর্তে যথেষ্ট হবে। কেউ বলেছেন শয়তানের অনিষ্টা থেকে যথেষ্ট হবে। কেউ বলেছেন বিপদ মুসিবত থেকে নিরাপত্তা হাসিল হবে। তবে সব অর্থের সম্ভাবনা রয়েছে, সুতরাং এই আমলটি করা যেতে পারে। ছয় নম্বর হলো সচ্চরিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মুমিন বান্দা সচ্চরিতের ধারা রাতের কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সলাত আদায় হয়ে যাবে, সেই পরিমাণ মর্যাদা পাবে। তাই সচ্চরিত্র অধিকারী এ নাকি আপনি পাচ্ছেন। ভালো আচরণ, মানুষের সাথে হাসিমুখে কথা বলা, কষ্ট দিয়ে না কথা বলা, এভাবে আমরা মানুষের সাথে প্রশংসিত বান্ধ হতে পারি আর আল্লাহর নৈকট্য আদায় করতে পারি। আর তাছাড়া আরেকটি হাদিসে রয়েছে, তোমাদের মধ্যে আমার অতি প্রিয় ও কিয়ামতের দিন আমার অতি নিকটে আসন গ্রহণকারী সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিক সুন্দর চরিত্রের অধিকারী। চরিত্র যত সুন্দর হবে আমরা পাচ্ছি আল্লাহর নিকট, আমরা পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়পাত্র হওয়া এবং কিয়ামতের দিন তার নিকট আসন গ্রহণ করা। কে না চায় ভালো ব্যক্তিদের সাথে আসন গ্রহণ করা, তা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। সাত নম্বর হলো বিধবা ও মিসকিনদের সেবা যত্ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিধবা ও মিসকিনদের সেবায় আত্মনিয়োগকারী আল্লাহ রাস্তায় মুজাহিদ অথবা কিয়ামকারী সম পরিমাণ সলাত আদায় করলে যে নেকি পাবে সেই পরিমাণ সমনেকি দান করা হবে। এই কাজটি করা খুবই সহজ। যেমন কোনো নিঃস্ব বা গরিব ব্যক্তিদের দরখাস্ত করে কাউকে সাহায্য করা, মানুষকে বলে বেড়ানো যে অমুক জায়গায় অমুক মিসকিন বান্দা রয়েছে, গরিব ব্যক্তি রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, নিজে না পড়লেও মানুষকে বলা। আর আরেকটি বিষয় হলো বিধবা, অনেকে আছে স্বামী ছাড়া, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে উপহার দেওয়া, দুঃখ কষ্টে তাদের সাথে শরিক হওয়া, আর যাদের বিবাহ হয়নি তাদেরকে বিয়ে শাদী করানো, এভাবে আমরা সাহায্য করতে পারি। আট নম্বর হলো জুমার দিনে যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তা সঠিকভাবে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে যে গোসল করলো ভালো করে, অতঃপর আগেভাগে মসজিদে গেল, হেঁটে চলল, বাহনে চলল না, ইমামের নিকটবর্তী হল, অনর্থক কর্মে লিপ্ত না হয়ে মনোযোগ সহকারে শ্রবণ করল, তার প্রতি কদম এলাকা হবে 1 বছরের আমল তথা 1 বছরের সিয়াম ও কিয়ামের সওয়াব। সুবহানাল্লাহ। এখন তো মসজিদ বন্ধ, তো সুতরাং আমাদের তো নিয়ত ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এই নেকি পেয়ে যাব। আর যাদের সম্ভব হয় তারা মসজিদে সলাত আদায় করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, হাদিসে যেসব জিনিস সম্পূর্ণভাবে বলেছে সেসব আমলগুলো করতে হবে। যারা করতেন তারা নেকি পাবেন, আর যারা এখন থেকে তাওবা করছেন যে আমি ভালো হয়ে যাব, আমি এই নেকি আমলটি করব, ইনশাল্লাহ যদি অন্তরে নিয়ত ভালো হয় আল্লাহ তাআলা সে নেকি দান করবেন। নয় নম্বর হলো আল্লাহর রাস্তায় 1 দিন ও 1 রাত জাগ্রত থাকা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 দিন ও 1 রাতে আল্লাহর রাস্তায় শত্রুর মোকাবেলা যুদ্ধের প্রস্তুতি সহ দাঁড়িয়ে থাকা, 1 মাস সিয়াম
ও এক মাস কিয়াম অপেক্ষায় উত্তম। যদি সে মারা যায় তাহলে তার আমল চলমান থাকবে যা সে আঞ্জাম দিত, তার রিজিক তার জন্য অব্যাহত থাকবে এবং ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করা তৌফিক দান করুক। যাতে সম্ভব হবে তারে কেবল এই কাজটি করতে হবে যদি যুদ্ধ হয়। দশ নম্বর হলো ঘুমের পূর্বে কিয়ামুল লাইলের নিয়ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার বিছানা আগমন করলো এই নিয়তে যে রাতে উঠে সলাত আদায় করবে, কিন্তু তার চোখে প্রচণ্ড ঘুমের কারণে সে সকালবেলা অর্থাৎ ফজরের সলাত পড়ল, তার নিয়ত অনুসারে তার জন্য লিখা হবে আর তার ঘুম হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা। সুতরাং নিয়তের কারণে আপনি সেই পরিমাণ নেকি পেয়ে যাচ্ছেন, তবে লক্ষ্য রাখতে হবে নিয়ত হতে হবে বিশুদ্ধ। আপনার নিয়ত ভালো থাকতে হবে যে আমি রাতের সলাত আদায় করবই। আর এখন তো রমজান মাস, এখন তো খুব সহজ হয়ে গিয়েছে। সর্বশেষ ১১ নম্বর হলো কিয়ামুল লাইলের যে আমলগুলো আমি বললাম, এই আমলগুলো যদি আপনি মানুষকে বলেন, প্রচার করেন, শেয়ার করেন, এভাবে আপনি সেই সমপরিমাণ নেকি পেয়ে যেতে পারেন। আপনার থেকে জেনে যদি কেউ আমল করে তাহলে তো আপনি সেই সমপরিমাণ নেকি পেয়ে যাচ্ছেন। সুতরাং মানুষদের সাথে ইসলাম প্রচার করুন, ভালো কাজ প্রসার করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।